আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআন কি বলে আমি কি মাফ পাবো আপনার কোরআন তো বলেছে যে হত্যা করে তাকে মাফ করা হবে না যে জিনা করে তাকে মাফ করা হবে না যে শিরিক করে তাকে মাফ করা হবে না ইয়ালকা আযামা ওয়া ইউযাফ লাহুম আযাব ইয়াউমুল কিয়ামা ওয়া ইখলুদ ফি মুহানা আপনার কোরআন তো বলেছে যে শিরিক করে জিনা করে হত্যা করে তার জন্য ডাবল শাস্তি আছে জাহান্নামে যাবে আমি তো তিনটা করেছি একটাও তো ছাড়ি নাই আমার কি হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যে তিনটা কাজ করবা এই তিনটার পরেও যদি কেউ তওবা করে আমলে সালে করে তওবা করে আমলে সালে করে ইল্লা মান তাবা তওবা করে ওয়া আসলাহা নিজেকে সংশোধন করে ওয়া আমিলা আমালান সালিহা আর যদি সে নেক আমল করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ মান ইয়াহদিহিল্লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت أولئك لهم جنات أولئك لهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله مولانا العظيم আজকে 4 নভেম্বর 2022 নোয়াখালী জেলা জামে মসজিদে প্রতি মাসের মতো আয়োজিত আজকের ইফতারে মজলিস উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয় শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা মুজাকারা করার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মুজাকারা মানে দুপক্ষীয় আলোচনা দুপক্ষের আলোচনাকে কি বলে মুজাকারা আর শুধু একজনে বলবে একজনে শুনবে এটাকে মুজাকারা বলে না আর দুজনেই বলবে শুনবে এটাকে কি বলে মুজাকারা আমরা একটু মুজাকারার জন্যই বসছি আল্লাহ তাআলা যেন আমাদের আশা আর বসাকে কবুল করেন আমিন আমার পঠিত আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মুত্তাকির এটা চূড়ান্ত পরিচয় এটা মুত্তাকির চূড়ান্ত পরিচয় যারা কিছু গুনাহ করে ফেলে অথবা নিজের উপরে কিছু জুলুম করে ফেলে এরা জুলুম করে গুনাহ করে কি করবে আর কি করলে মুত্তাকি হয় এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা গুনাহ হয়ে গেলে ওদের 4 কাজ করার কথা বলেছেন কোন গুনাহ হয়ে গেলে এরা কয়টা কাজ করে 4টা কাজ মূলত গুনাহ মুমিনেরই হবে কোনো বেঈমানের গুনাহ হবেই না কোনো বেঈমানের গুনাহ নাই বলেন বেঈমানের কি নাই গুনাহই নাই শিরিক আর কুফরির পরে কোনো গুনাহ আর গুনাহ থাকে না
কোন গুনার গুনাহ থাকে না এজন্য কুফার কুফার আমরের মুখাতব কিনা এ নিয়ে একটা আলোচনা আছে আকীমুস সালাত মধ্যে কুফার আছে কিনা কুতিব আলাইকুমুস সিয়াম মধ্যে কাফেররা মুশরিক আছে কিনা এ একটা আলোচনা আছে মুখতালাফি কথা কিন্তু মূল কথা হলো কুফার মুখাতব না আযান তো কাফেরকে দেয়া হয় না আযান কাফেরকে দেয়া হয় না আযান দেয়া হয় মুমিনের জন্য আযান দেয়া হয় কার জন্য মুমিনের জন্য বাকি কাফের ফরায়েজের মামুরাতের ইতিকাদের মুখাতব ওদেরকে বলা হয় শোনো নামাজ যে ফরজ এটার উপরে তোমরা ঈমান আনো আর আমাদেরকে বলে তোমরা তো ঈমান এনে ফেলেছো এখন নামাজ পড়ো এজন্য আমার তাকরার হয় আমার কি হয় তাকরার হয় অর্থাৎ যখনই মামুরি বিহ আদায়ের সময় আসে যখনই নামাজ আদায়ের সময় আসে রোজা আদায় করার সময় আসে তখনই আর সাজিনের পক্ষ থেকে একটা এলান হয় এই উঠো নামাজ পড়ো এই উঠো পড়ো আকিমুস সালাত নামাজ পড়ো এটাকে বলে আমর তাকরার হয় আমর কি হয় তাকরার হয় আমরা পড়ছি শুধু পড়ার জন্যই কি ওসুরে শাসি আদনুল্লাহ আমরা পড়ছি পড়ার জন্যই আমর তাকরার হয় হাল আমরু ইয়াতাকাররার আমর কি তাকরার হয় আমরা এটা পড়ছি এলা আমর তাকরার হয় অর্থ কি মামুরি বি আদিষ্ট বস্তুটা সামনে আসার সঙ্গে সঙ্গে আর সাজিম পক্ষ থেকে এলান রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ভিড় নারী সামনে পড়ার সঙ্গে সঙ্গে এলান সঙ্গে সঙ্গে এলান এই চোখ নিচু করো কি এলান হয় বলেন এই নদীটা আমার তাকরার হয় ইনার বাবাও মহাদেশ জ্যাঠাও মহাদেশ দুই জ্যাঠা মহাদেশ ইনিও মহাদেশ আলহামদুলিল্লাহ ছিলেন হযরত মাওলানা ইসমাইল সাহেব তিনিও শেখুল হাদিস ছিলেন আরেক জাটা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব তিনিও শেখুল হাদিস ছিলেন আর ইনার বাবা হযরত মাওলানা ইউনুস সাহেব তিনিও প্রিন্সিপাল ছিলেন আর ইনি ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ইনার ভাই দামতি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন সব বড়দেরকে মনে চায় কাছে কাছে আনি জায়গা যেন ওই যে আমাদের দত্ত স্যারের মহতাম সাহেব আছে দত্ত স্যার না আপনার মাদ্রাসা কই হুজুরের মাদ্রাসা কই হ্যাঁ শুধু ধন্যবাদ ধন্যবাদ আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ সাহেব জানা আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন অনেক উস্তাদরা আসেন অনেক ওলামাই কেরাম আসেন আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করেন আমিন কি বলছিলাম বলেন আমর মানে কি আদেশ সূচক ক্রিয়া বলেন যেই শব্দ দিয়ে রব্বে করিম আমাদের উপরে ইবাদত ফরজ করেছেন ওয়াজিব করেছেন ওটাকে বলে আমর গোটা কোরআন আমর আর আমার রূহটাও আমর কুলির রূহু মিন আমরি রব্বি আমার রূহটা আমর আমার রূহটা আল্লাহ তাআলা আদেশ বলেন আমার রূহ কি এজন্যই আমার রূহ যেমন আল্লাহ তাআলার আদেশ আমার রূহের খাবারও আল্লাহ তাআলার আদেশ রূহ যেমন আল্লাহ তাআলার আদেশ রূহের খাবার কি আল্লাহ তাআলার আদেশ সমূহ রূহের খাবার আল্লাহ তাআলার আদেশ সমূহ রূহের খাবার সব শব্দ আমরা বাংলা বললে আমাদের এই কথাটা আর সুন্দর হয় না বুঝেন নাই কালেমায়ে তৈয়বা কেউ বাংলা বললে এটা কি ভালো লাগবে এই জন্য আমরা সব কথা বাংলা বলি না বাংলা কিছু কিছু রেখে দিই যেন এটা আপনারা বুঝে নিতে পারেন বুঝেন নাই কথা
হলো আল্লাহ তাআলার আমর কুলির রূহু মিন আমরি রব্বি রূহ আল্লাহ তাআলার আমর আল কুরআনে কারীম পুরোই আল্লাহ তাআলার আমর وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان আপনার মায়ের পেটে আপনি আমি আপনার সিনায় কলিজায় রূহ ফুঁকে দিয়েছি আর আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে এসে আপনার সিনায় আবার কোরআন ফুঁকে দিয়েছি যেভাবে সিনা এই বুকে যেভাবে হৃৎপিণ্ডে যেভাবে রূহ ফুঁকা হয়েছে ঠিক রাসূলের হৃদয়ে প্রাণ ফুঁকে দেওয়া হয়েছে প্রাণ কি সরাসরি কোরআন ফুঁকে দেওয়া হয়েছে রব সরাসরি কোরআন দিয়েছেন কোরআন কি বলেছেন এই জন্য কোরআন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে 24,000 বার জিবরীল আলাইহিস সালাম এসে রাসূলের কলিজায় কোরআন দিয়েছেন এজন্য গোটা দিন হলো রূহের রূহের রূহ রূহের রূহ রূহ দিয়ে শরীর সচল হয় রূহের রূহ দিয়ে রূহ সচল হয় রূহ দিয়ে শরীর বাজার পর্যন্ত যায় রূহের রূহ দিয়ে শরীর মসজিদে আসে কি বলছি রূহ দিয়ে রূহ শরীর কোথায় যায় রূহ নাই তো বাজারে যাবে রূহ দিয়ে বাজারে যায় রূহের রূহ দিয়ে মসজিদে আসে রূহের রূহ দিয়ে তাবলীগে যায় রূহের রূহ দিয়ে মজলিসে আসে এ আপনারা যারা মসজিদে আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের রূহের রূহ কিছুটা কি আছে সতেজ বলেন আলহামদুলিল্লাহ রূহের রূহ কিছুটা কি সতেজ রূহের রূহ কিছুটা সুস্থ আছে এজন্যই আমাদের রূহ আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে অনেক দূর দূর থেকে মেহমান আসছে হয়তো বা 50 বছর থেকে কেউ আসার সৌভাগ্য হয় নাই লেকিন চ্যানবাগ থেকে আসছে বেগমগঞ্জ থেকে আসছে লক্ষ্মীপুর থেকে আসছে লক্ষ্মীপুর থেকে আসছে ফেনী থেকে আসছে কুমিল্লা থেকে আসছে এনাদের রূহ সতেজ রূহ কি কাছে থেকে যারা আসতে পারে নাই এনাদের রূহ কি দুর্বল রূহ কি রূহ দুর্বল এজন্য ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি আপনি আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস বলুন তো বলবে রূহ আমার রবের আদেশ আর যদি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন অমুসলিম ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন অমুসলিম গবেষকদেরকে জিজ্ঞেস করেন রূহ কি জিনিস উত্তরে বলবে জানা নাই কি বলবে বেশি থেকে বেশি বলবে রূহ পরাপ্রাকৃতিক পরাপ্রাকৃতিক এটা প্রকৃতির বাইরের কোনো বস্তু প্রকৃতির বাইরের কোনো কি বস্তু এর দূরেই শেষ এর দূরেই কি সমস্ত গবেষণা এর দূর পরাপ্রাকৃতিক এজন্য বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয় কোরআন সেখান থেকে শুরু হয় বলেন বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয় প্রাণ সেখান থেকে শুরু কারণ বিজ্ঞান মানব প্রসূত মানব জ্ঞান প্রসূত আর কোরআন রব্বে কারীমের ইলম রবের ইলম বলেন রবের কি রবের ইলম এজন্য রূহ হলো আল্লাহ তাআলার হুকুম আর রূহ খাবার হলো আল্লাহ তাআলার হুকুম সমূহ বডি হলো মাটি থেকে আসা বডির খাবার মাটি থেকে আসে রূহ উপর থেকে আসা রূহের খাবার উপর থেকে আসে বডির খাবার বাজারে পাওয়া যায় আর রূহের খাবার এই মসজিদগুলোতে পাওয়া যায় আপনি কি মূলত রূহ দিয়ে মানুষ না শুধুই বডি দিয়ে মানুষ মরে যাওয়ার পরে কি বলে লাশ শুয়ে আছে নাকি আব্দুর রহিম শুয়ে আছে মূলত আব্দুর রহিম কোনটা কি বলে হায় হায় আমাকে রেখে তিনি চলে গেলেন তিনি তো শুয়ে আছে গেছেন কই তাহলে বোঝা গেছে যেটাকে তিনি বলে যেটাকে তুমি বলে যেটাকে আমি বলি আমি তুমি সে সেটা মূলত আমার রূহ সেটা মূলত আমার কি এবার বলে তো রূহের বয়স কত আদম আসলামের বয়স যত আমার রূহের বয়স তত
আদম আসলামের বয়স যত আমার রুহের কি বয়স তত আর আমার বডির বয়স কত 48 বছর আমার বডির বয়স কত আমার তো আমি বলছি আমি আমনে আমনে বুঝে আসলে আমনে দেখুন আসলে আমার বডির বয়স কত 48 বছর বয়স কারণ রূহ যে আল্লাহ তাআলার আমর বলেন রূহ আল্লাহ তাআলার আমর এটা বুঝবেন না অনেকেই বুঝবেন আর আমর আল্লাহ তাআলার সিফাত হয় আমর আল্লাহ তাআলার কি হয় সিফাত এজন্য রূহ আর মরবে না রূহ আর কি মরবে না আমার মওতের পরে কবরে রূহ যেখান থেকে আসছে সেখানে চলে যাচ্ছে আবার ওখানে গিয়ে থাকবে আবার হাশরে আমার সাথে যোগ হবে এই এক যোগে আর জীবনে কখনো স্থানান্তর হবে না জান্নাতে গেলেও আছে জাহান্নামে গেলেও আছে জান্নাতে গেলেও আছে জাহান্নামে গেলেও কি সে আছে এজন্য রূহটাকে সতেজ করা মাঝে মাঝে রূহটাকে ধার দেওয়া রূহ সতেজ করার জন্যই জামাতের সাথে নামাজ রব্বে করিম বড় মেহরবানি করে আমাদেরকে দিয়েছে যদি জামাতের সাথে নামাজ না দিত তো আমরা পরস্পর পরস্পরের সাথে ইমানি মুলাকাত আর ইমানি সাক্ষাৎ আর আমাদের জুমা যদি না হইতো আমাদের ঈদ যদি না হইতো আমাদের ইমানি মুলাকাত আর ইমানি সাক্ষাৎ আর আমাদের ইমানি মুজাকারা আর কখনোই হইতো কি এজন্য রুহের খাবার কি জামাতের সাথে নামাজ বলেন রুহের খাবার কি জামাতের সাথে জামাতের সাথে নামাজ আর নামাজ কোরআনে কারীম ছাড়া নামাজ হয় না তাহলে রুহের খাবার কি কোরআনে কারীম আর কোরআনে কারীম মাদ্রাসা ছাড়া হবে না বুঝেন কোরআনে কারীম কি আর কোনো ভাবে কি তিরিজ করা কোরআনে কারীম শুদ্ধ করার সুযোগ আছে আর কোনো ভাবেই কি সুযোগ আছে পৃথিবীর কোথাও সুযোগ আছে কি তিরিশ পারা কোরআনে কারীম শুদ্ধ হবে মাদ্রাসা যাওয়া ছাড়া কোনো রাস্তা আছে তাইলে মাদ্রাসাই যেন আমার রুহের রূহ মাদ্রাসাই কি মধ্যখানে সব বাদ দিলে আমার রুহের রূহ নামাজ নামাজ রূহ কোরআন আর কোরআন মাদ্রাসা আমার রুহের রূহ মাদ্রাসা আমার রুহের রূহ কি আমার রুহের রূহ মসজিদ আমার রুহের রূহ মসজিদ আমার রুহের রূহ আল্লাহ রাস্তায় মেহনত আমার রুহের রূহ ইসলাহি বয়া এগুলো হলো আমাদের রুহের রূহ এগুলো কি ওকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা আমি আপনার মায়ের পেটে যেভাবে রূহ দিয়েছি আবার 40 বছর বয়সে আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে এসে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক দিয়ে ওই রূহের মধ্যে আবার রূহ ঢেলে দিয়েছি মা কুনতু তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান ইতিপূর্বে আপনি কিছু জানতেন না ঈমান কি জিনিস জানতেন না ইসলাম কি জিনিস জানতেন না কিতাব কি জিনিস জানতেন না আজকে ইকরা বলার সঙ্গে সঙ্গে ঈমান হয়ে গেছে ছুটে গেলেন ঘরে হযরত খাদিজাকে বললেন খাদিজা এমন এমন খাদিজা বললেন যান আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া সিদ্দিক আকবরকে বললেন বন্ধু এমন এমন বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ছুটে এলো আলী আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল শুরু হয়ে গেল দাওয়াত সুবহানাল্লাহ কি হয়
محمد ابن عبد الله এখন হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এর আগ পর্যন্ত ছিলেন আবু বকর ইবনে কুহাফা এখন হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি ভাই তাহলে আমি মানুষ হইছি কি দ্বারা রূহ কিন্তু সমস্ত জানোয়ারেরও আছে কুকুরেরও রূহ আছে শূকরেরও রূহ আছে শিয়ালেরও রূহ আছে লেকিন ওদের রূহের রূহ নাই বলেন কাফেরেরও রূহ আছে বলেন ওদের রূহের রূহ নাই আমাদের রূহ আছে রব বড় ভালোবেসে রূহের রূহ দিয়ে দিয়েছে আমাদের কেন কি দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রূহ ছাড়া মুরগি ডিম দেয় না রূহ ছাড়া মুরগি ডিম দেয় এটা পুড়ে না পচে যায় দুদিন দিন পরে কি পচা দুর্গন্ধ বের হয় রূহ ছাড়া মুরগি যেমন দুর্গন্ধ বের হয় রূহ ছাড়া ছাগল যেমন দুর্গন্ধ বের হয় রূহ ছাড়া মানুষ যেমন দুর্গন্ধ বের হয় রূহে রূহ ছাড়া মানুষগুলো থেকেও দুর্গন্ধ বের হয় বাস্তব না বাস্তব কি বলছি রূহে রূহ ছাড়া ওই মানুষগুলো থেকে কি ওরা পচা ওরা গলা ওরা গলিত ওরা দলিত ওরা পচা ওরা নষ্ট ওরা ভ্রষ্ট কেন ওদের কি নাই ওদের হাত থেকে আরেকজন নিরাপদ না ওদের জবান থেকে আরেকজন নিরাপদ না কি ওদের থেকে আরেকজন নিরাপদ না ওদের সামনে বাবার পরিচয় নাই ওদের সামনে মায়ের পরিচয় নাই ওদের কুকুরের লাইব্রেরিটি আছে ওদের মাল লাইব্রেরিটি ওদের কাছে নাই কি ওদের গৃহপালিত পশু কুকুরের কি আছে দায়িত্ব ওদের কাছে আছে লেকিন ওদের মার দায়িত্ব ওদের কাছে নাই মা না খেয়ে মারা যাক তাকে জিজ্ঞেস করার প্রয়োজনও নাই অধিকারও নাই দরকারও নাই আর কুকুর মা না খেয়ে মারা গেলে মামলা হবে তোমার অধীনস্থ কুকুর না খেয়ে মারা গেল কেন ওরা বড় মানব মানবতার ধ্বজাধারী কি ওরা কি ওরা বড় মানবতা ওরা বড় মানবতার কি প্রবর্তক কুকুরের লাইব্রেরিটি আছে মার লাইব্রেরিটি নাই বাস 12 বছরের মেয়েকে বাবা কিছু বলার অধিকার নাই মেয়ে বাবাকে সবকিছু বলার অধিকার আছে লেকিন বাবা মেয়েকে কিছু বলার অধিকার নাই কারণ ওদের যে রূহের রূহ নাই মেয়েকে মেয়ে বাবাকে যখন যা বলবে বাবা সব দিতে বাধ্য থাকবে ওদের আদালত বলে দিতে বাধ্য থাকবে আর বাবা যদি মেয়েকে বলে এই মেয়ে মোবাইলে এমন করছো কেন 999 এ ফোন করবে আয়েশা বলবে চলেন আপনি চলেন কি কেন বলেন কেন রূহের রূহ এজন্য আমরা এই মজলিসগুলো হলো রূহের রূহকে একটুখানি সতেজ করে দেওয়া কি করা বাকি দুর্ভাগ্য জমানার দুর্ভাগ্য যে সতেজ করবে সেই মরে গেছে সেই পচে গেছে গলে গেছে যে সতেজ করতে বসছে সেই পচে গেছে এজন্য আমাদের দেশের কথা আছে না যেমন রূহ তেমন ফেরেশতা আছে না যেমন রূহ তেমন ফেরেশতা এই জন্য আপনারা এমন এই জন্য আমরা আপনারা ফেসবুক আমরাও ফেসবুক কি ডাক্তার যেমন রুগীও তেমন রুগী যেমন ডাক্তার তেমন বাকি এখন কি আর হাকিম আজমল খান আসবে এখন কি আর হাকিম আজমল খান আছে এখন কি হাকিম আনিসিনা আছে এই বলে কি কেউ ডাক্তার দেখায় না এখন হাকিম উম্মত তো আর নাই এখন তো আর মাদানি নাই এই জন্য কি আমরা ডাক্তার দেখাবো না এই জন্যই বলছি আমরা একটু মোজা খারাপ করবো কি করবো বলেন মোজা মোজা খারাপ মানে দুপক্ষে আলোচনা যেন অল্প সময় আমাদের এই কথাগুলো দ্বারা আমার দুনিয়া আখিরাতের ফায়দা হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য মেরে ভাইও রূহকে তাজা করার জন্যই জামাতে নামাজ জামাতে নামাজ রূহকে তাজা করার একজন মুসলমানের জীবনে ঈমানের পরে প্রথম জিম্মাদারি জামাতের সাথে নামাজ বলেন প্রথম জিম্মাদারি কি
এজন্য নামাজ কেন দিয়েছেন রব রব মূলত নামাজ কেন দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা লিযিক্রি আমি তোমাকে নামাজ দিয়েছি তুমি যে আমাকে ভুলোনি কথাটাকে আমাকে বুঝাবার জন্য সুবহানাল্লাহ তুমি সারা রাত ঘুমিয়ে ফজরে ছুটে এসে বলো রব্বুল আলামিন আমি আপনাকে ভুলিনি আবার অফিসে আদালতে স্কুলে কলেজে দোকানে কারখানায় ফ্যাক্টরিতে দুপুর বেলা ছুটে এসে আবার বলো আমি আপনাকে ভুলিনি আবার বিকেলে বলো আমি আপনাকে ভুলিনি আবার মাগরিবে বলো আমি আপনাকে ভুলিনি আবার ঘুমাবার সময় বলো আমি আপনাকে ভুলিনি আকিমিস সালাতা লিযিক্রি আকিমিস সালাতা লিযিক্রি তুমি নামাজের জন্য পড়ো যেন তুমি আমাকে মনে রেখেছো এটা জানান দিয়েছো তুমি আমাকে এভাবে মনে রাখবা মওত পর্যন্ত আমি তোমাকে জান্নাতে কোটি কোটি বছর মনে রাখবো আর তুমি আমাকে ভুলে যাবা মওত পর্যন্ত আমি কোটি কোটি বছর আর তোমাকে মনে করব না আর দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমার অপেক্ষায় থাকি তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমার কি দেখি আর না হয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে খিনজির আর শূকর আর কুকুর বানায় দিত লেকিন দেয় না কেন অপেক্ষা করছে কি করছে অপেক্ষা করছে শুধুই অপেক্ষা আছে প্রতিটা নাফরমানের পরে রব অপেক্ষায় থাকে ও তওবা করবে ও কি করবে ও তওবা এজন্য প্রতিদিন জমিন কি বলে অনুমতি দেন ওকে ধসা দেন অনুমতি দেন ধসিয়ে দেন সাগর কি বলে অনুমতি দেন ভাসায় দেন আচ্ছা মেঘনা আপনাদের দক্ষিণ পাশে মেঘনা এই পার পর্যন্ত পানি পৌঁছায় দিতে তার কতক্ষণ লাগবে কয় মিনিটে এখান পর্যন্ত পানি পৌঁছায় দিতে পারবে গত ওই দিন জলোচ্ছ্বাসে জলোচ্ছ্বাসে ওই দিন বিদেশি এক জাহাজ দশ দশ বাংলা স্থলভাগে দশ তালা ভবন যতটু ওই জাহাজটা তত ওই জাহাজের একজন তার মাকে ফোন করেছে তার মা বলেছে বুঝলে আমার ছেলে তো দিয়েতে আটকা পড়ে আছে দশ তালা পর্যন্ত তার জাহাজ এই দশ তালার উপর দিয়ে পানি যাচ্ছে দোয়া করেন আমার ছেলের জন্য আমার ছেলের জন্য দোয়া করেন তখন বুঝে আসে যে রব কাকে বলে কি তখন বুঝে আসে রব কাকে এজন্য আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তোমরা বড় নাশকর তোমরা যখন সাগরে তোমাদের কিস্তি যখন তুফানে পড়ে তখন তোমরা আমাকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আমাকে তখন ডাকো আর যখন আমি আবার এটা সরায়া দিই আচ্ছা ক্যাপ্টেনটা বড় অসাধারণ কি কিভাবে যে সে বাঁচায়া দিল কিভাবে যে সে বাঁচায়া দিল আরে বলে কি না আবাস আল্লাহ তাআলা বলেন এবার আমি তোমাদেরকে কুলে ভিড়াই আবার তোমরা শিরিক করো আবার তোমরা আমার সাথে শুরু করো আবার কোন বাঁচায় দিছে কে বাঁচায় দিছে আল্লাহ এজন্য সাগর মাঝে মাঝে একটুখানি ফুলে উঠে কেন ভাসায় দেই দুই একটা গর্জন দেয় পুরো দেশ তটস্থ হয় আবার কিছু মানুষ আল্লাহর দিকে ঝুঁকে আবার ফিরে যায় আবার কি আবার চলে যায় অথচ এখানেও আমরা শিরিক করি আর এর আগে আমরা বক্তব্য দিতে থাকি আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে পথিয়ার জিওনদেরকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য ইতিপূর্বে জোর নির্দেশ দেওয়া হয়েছে আপনারা আবার হাতে তালে দেন অথচ রব বলে দিয়েছি গুনাহের কারণে আবার ফিরিয়ে নিয়েছি কারোর কারোর তওবা কি হয় বক্তব্য কি দিব আমরা কি করেছি আমরা সম্পন্ন করেছি এবার আবার শিরিক করে আবার কি করে বলেন আবার শিরিক করে
সাগর কি বলে অনুমতি দেন ভাসিয়ে দেই রব বলেন তোমার বান্দা হলে তুমি ভাসিয়ে দাও এরা আমার বান্দা আমি অপেক্ষা করছি তাদের তওবা انتظروا توبته আমি এদের তওবার অপেক্ষা করছি এই বহুতল ভবনগুলোতে যে পরিমাণ নাফরমানি হয় ভবনগুলো কি বলে অনুমতি দেন একটুখানি ধসিয়ে দেই রব বলে না আমি ওর তওবার অপেক্ষা করছি জমিন একই বক্তব্য বাতাস একই বক্তব্য পাহাড় একই বক্তব্য সাগর আর মহাসাগর একই বক্তব্য রব বলে না না আমি তো তওবার অপেক্ষা করতেছি ফাইন কানু ইবাদাক তো তোর বান্দা হয় তুই ভাষা দে আর এটা আমার হয় এটা আমার আমি ওর তওবার অপেক্ষা করছি এজন্য ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শুধু নাফরমানদেরকে রব ইবাদি বলেছে ইবাদি ইবাদি হে আমার ওই বান্দাগুলো যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ো না তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় তোমার গুনাহ যদি সমুদ্রের পানিগুলোকে মলিন করে দেয় তোমার গুনাহ যদি সাগর আর মহাসাগরের পানিগুলোকে নাপাক করে দেয় তোমার গুনাহ যদি সূর্যের আলোকে ম্লান করে দেয় আমার রহমত তার চেয়ে বেশি আমার মাগফিরাতের ক্ষমতা তার চেয়ে বেশি অতএব আমার রহমত থেকে তুমি কি হয়েও না এজন্য হাদিল আয়া আরজা আয়াতিন মিনাল কুরআন কারীম এই আয়াত কোরআন কারীমের সবচেয়ে বেশি আশা ব্যঞ্জক আয়াত এক বন্ধু আমাকে লিখছেন একটা কাগজ হুজুর সুদ কি মাফ করে দিবে বন্ধু হ্যাঁ তওবার হক আদায় করলে সুদ মাফ করে দিবে আর যদি তোমার কোনো মুফতি বলে সুদ মাফ করবে না আমি বলবো তো এই আয়াতে কারিমের সাথে কি জবাব হবে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন করে বন্ধ করে দেয় সুদের সমস্ত টাকা পয়সা পরিশোধ করে দিয়ে দেয় সালাহু মা সালাফ রব বলেন বাকি যা আছে না কথা বুঝে আসে নাই তিনি লিখছেন শব্দ ভ্রান্তির নিরসন কাম্য আমাদের কোনো কথা যদি বুঝে না আসে ওটাই তখন ভ্রান্তি হয়ে যায় ওটাই তখন কি হয়ে যায় ভ্রান্তি হয়ে যায় ওটা ভ্রান্তি আচ্ছা জি আল্লাহ তারা সব মাফ করে দিবেন শিরিক ছাড়া বলেন আবার বলেন আল্লাহ মাফ করলে আপনার অসুবিধা আছে নাকি 99 জন হত্যা করেও তো মাফ পেয়ে গেছে 100 জন পুরো সেঞ্চুরি পুরো করেও তো মাফ পেয়ে গেছে কি এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে কি হয়ও না নিরাশ হয়ও না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি সব মাফ করে দেব তারপরে কি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি গাফুর আমি রহিম আমি গাফুর আমি কি আমি রহিম এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ হয়ে গেছে অনেক সকলেরই হয়ে গেছে আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ না হওয়া বলকে আল্লাহ তাআলার কাছে আশা করা আল্লাহ তাআলার কাছে কি করা আশা করা মাফ চাইতে থাকা আর ইবাদতগুলোর উপরে উঠতে থাকা আর মাফ চাইতে থাকা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকা যদি 70 বার প্রতিদিন গুনাহ হয় রাসূল বলেন ওয়ালাউ কানাত 70 মাররা যদি প্রতিদিন 70 বার হয় আর 70 বার তুমি মাফ চাও 70 বার মাফ সুবহানাল্লাহ সাবাকাত রাহমাতি আলা গাযাবি আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যখন মাখলুকাত বানাইলেন আরশ বানাইলেন فكتب في اللوح الله تعالى تا প্লেটের মধ্যে লিখছেন এটা কাগজের মধ্যে লিখছেন সাবাকাত রাহমাতি আলা গযবি আমার রহমতের আমার গজবের আগে আগে থাকে আমার রহমত আমার গজবের কি যদি আগে আগে না থাকতো একজনও এখানে বসতে পারতাম না আমি এখানে বসতে পারতাম আপনারা এখানে বসতে পারতেন যদি আল্লাহর রহমত আমাদের আগে না থাকতো বলেন আল্লাহর রহমত আগে না থাকলে সব মান্দর আর খিঞ্জির বানায় দিত আল্লাহর রহমত আগে আগে আছে বলে আমাদেরকে পর্দা দিয়ে আমাদেরকে আবার আল্লাহর রহমতের সামানা ছায়া একসাথ করে দিয়েছে সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা কাগজের মধ্যে লিখছেন সাবাকাত রাহমাতি আলা গজবি ফাওয়াদা তাহতাল আরশ এবার আরশের নিচেটা রেখে দিয়েছেন আমরা যখন গুরুত্বপূর্ণ কাগজ বালশের নিচে রেখে দেই আল্লাহ তাআলা এটা আরশে আযীমের নিচে রেখে দিয়েছেন ان رحمتي سبقت على غضبي আমার রহমত আমার গজবের আগে আগে থাকে এজন্য لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله تعالى বলেন আমার রহমত থেকে নিরাশ হও না আমার রহমত থেকে তুমি নিরাশ হও না তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমার রহমতের সাগর কূল কিনারহীন মহাসাগর সারা বাংলাদেশের সমস্ত বাথরুমের পয় নিষ্কাশন লাইনগুলো যদি ম্যাগনাতে ঢেলে দেওয়া হয় ম্যাগনার পানি নাপাক হবে ম্যাগনার পানি নাপাক হবে কেন হবে না পানি আরে গুনাহের তুলনায় নাপাকির তুলনায় পানি বেশি নাপাকির তুলনায় কি তাহলে আমার গুনাহের তুলনায় রবের মাগফিরাত বেশি না কম বেশি কষায় যেমন তার গরুটাকে টুকরো টুকরো করে ওয়াশি হচ্ছে হামজাকে এভাবে টুকরো টুকরো করছে কলিজাটা বের করছে নাক কাটছে কান কাটছে হাত কাটছে পা কাটছে আল্লাহ নবী যদি হামজার দিকে থাকি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন কি ভাই আর বলেন আমার ফুফির সামনে হামজাকে দেখতে দিও না আমার ফুফি সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে হামজাকে দেখতে দিও না আমার ফুফি সহ্য হবে না অথচ হামজার কাতিল ওয়াহশি ওয়াহশিকে রাসূল দাওয়াত দিচ্ছেন ওয়াহশি আল্লাহ অসি ভেগে চলে গেছে নয় জন মানুষের জন্য আল্লাহ রাসূল এদেরকে যেখানে পাও সেখানে কতল করে বলে দিলেন তার মধ্যে একজন ছিল কে ওয়াহশি একজন ছিল কে অসির বোন মুসলমান হয়ে গেছে অসির বোন মুসলমান হয়ে ওয়াহশি ভেগে গেছে অসির বোন মুসলমান হয়ে যখন রাসূলের আখলাক দেখলেন অসির বোন ভাবতে থাকলেন যদি আমার ভাইকেও রাসূলের সামনে পেশ করা হয় রাসূল তাকেও মাফ করে দিবে অসির কাছে সংবাদ গেল লেকিন অসি তো অসি ওয়াশি তো জানে যেখানে পাবে সেখানে তাকে হত্যা করবে অসি নিজের হুলিয়া বদল করে নিজের গোপন চুপি সারে নিজের বুক মুখে মোর পর্দা লাগায়া বোরকা লাগায়া যে কোনো ভাবে রাসূলের দরবারে এসে বসছে এসে বললো ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআন কি বলে আমি কি মাপ পাবো আপনার কোরআন তো বলেছে যে হত্যা করে তাকে মাফ করা হবে না যে জেনা করে তাকে মাফ করা হবে না যে শিরিক করে তাকে মাফ করা হবে না ইয়ালকা আতামা ওয়া ইউদাফ লাহুম আযাব ইয়াউমুল কিয়ামা ওয়া ইখলুদ ফিহি মুহানা আপনার কোরআন তো বলেছে যে শিরিক করে জেনা করে হত্যা করে তার জন্য ডাবল শাস্তি আছে জাহান্নামে যাবে আমি তো তিনটা করেছি একটাও তো ছাড়ি নেই আমার কি হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যে তিনটা কাজ করবা এই তিনটার পরেও যদি কেউ তওবা করে আমলে সালে করে তওবা করে আমলে সালে করে ইল্লা মান তাবা তওবা করে ও আসলাহা নিজেকে সংশোধন করে ও আমিলা আমালান সালিহা আর যদি সে নেক আমল করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এই তিনটার পরেও যদি কেউ তওবা করে ওয়া আমানা ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা কি করে নেক আমল করে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দিবে সুবহানাল্লাহ ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা আল্লাহ তাআলা গাফুর আল্লাহ তাআলা রহিম ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা আর যে তওবা করে এবং নেক আমল করে সে যেন আল্লাহর দিকে ফিরে গেল সে যেন আল্লাহর দিকে কি আল্লাহ হযরত ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো তিনটা শর্ত জুড়ে দিয়েছেন
إلا من تاب وآمن وعمل صالحا এখানে তো তিনটা শর্ত আছে তিনটা শর্ত তওবার শর্ত ঈমানের শর্ত আমলে সালেহের শর্ত কয়টা শর্ত এই তিনটা মনে হয় আমার দ্বারা পুরো হবে না আমি তো কোনো ভাবে ঈমান নিয়ে আসলাম তওবাও করে ফেললাম লেকিন আমি যদি আমলে সালেহের হক আদায় করতে না পারি কি আমি যদি আমলে সালেহ কি করতে না পারি এবারে আল্লাহ তাআলা আরেক আযাব নাযিল করলো ইউআযিবু মান ইয়াশা ওয়া ইগফিরু মান ইয়াশা যাকে চান তাকে মাফ করবেন যাকে চান তাকে আযাব দিবেন এবারে ওয়াসি বললো ইয়া রাসূলুল্লাহ আমার যদি না চান তো আমার কি হবে কি আরে বুঝাইতে পারতেছি এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া এখানে আর কোনো কয়েদ নাই এখানে আর একটা কয়েদও নাই ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম এই জামিয়ার মধ্যে কি কি আছে সব আছে কি কি আছে সব আছে রব সব মাফ করে দিবে বলেন না ইনশাআল্লাহ তুমি কেমনে কর আমি কর আমি শুধু এমনি কই কে লাগে আল্লাহ তোর তো রহমা তো আমনে করে কবর তোরা যে এটা হুইন চ তো রহমা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের 1-2 হাজার মানুষকে মাফ করলে আল্লাহর খাজানা কমবে তো কি আল্লাহর খাজানা তো কম পড়বে আপনি আল্লাহর খাজানা লয়ে সন্দেহ করেন কি আল্লাহ আযাব দেওয়ার লাগে কি মানুষের ঠেকা পড়ছে নাকি আযাব দেওয়ার লাগে তো মুশরিক আছে কাফের কি আছে তাম করে আযাব দেওয়ার লাগে কি আল্লাহর ঠেকা পড়ছে আরে কোনো না কোনো উসিলা আল্লাহ মাফ করে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু গফুরুর রহিম إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن شاء الله الله معك كل شيء এখন কি ভরসা করা না আমল করা কি এখন কি শুধুই ভরসা করা না আমল করা করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ এই জন্য বলছেন ডাক্তার বন্ধু আছে তিনি পোড়াতে মলম লাগা দিলে ভালো হয়ে যায় তো ডাক্তার বন্ধুর উপরে ভরসা করে কি কেউ আঙ্গুল পড়ে দেখে কি উনি হাতে হাড্ডিতে লাগা দিলেই জোলা লেগে যায় তাই বলি কি তার উপরে ভরসা করে কেউ হাড্ডি ভাঙ্গে দেখে তো ভাঙ্গার মজাটাই তো আলো আর ভালো হবে তো পরে মজাটা কেমন কথা কয় না তো গুনাহ মাফ করবে তো পরে গুনাহ করার সাজাটাই তো আলো বুঝেন নাই কথা এজন্য এটা কি গুনাহ করতে উৎসাহিত করা না গুনাহ না করতে উৎসাহিত করা এই আয়াতে কারিমাগুলো কি গুনাহ করতে উৎসাহিত করা না 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 করতে উৎসাহিত করা হ্যাঁ আমার তো মহানুভব মালিক তার নাফর মানি কেমনে করি কি কর্মচারী চুরি করছে মালিক দেখছে মালিক জানছে এরপরে তাকে ডাইকা আদর করে কিছু বকশিশ দিয়ে দিছে ধর কিছু খাইস এবার কর্মচারী কি বলে আরো চুরি করব কি বলবে আহ কত ভালো মালিক হ্যাঁ এত ভালো মালিক হয় না আর চুরি করবে বলবে কি বলবে না বলেন তাহলে কি আমাকে আয়াতে কারিমাগুলো বলা হয়েছে নাফরমানি করার জন্য না নাফরমানি ছাড়ার জন্য কি ভাই নাফরমানি কি করার জন্য ছাড়ার জন্য এজন্য ওই মানে সেলের ওই বেটা 99 জন হত্যা করে যখন কার কাছে গেছে আবেদের কাছে গেছে আবেদ তা আবেদ কি বলে 99 জন হত্যা করছো তোরা আবার মাফ করবো চাও বেটা কয় চামড়ে দিয়ে 100 গুণা করি এবার 100 গুণা করছো মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস 100 গুণা করে দিছো এবার হ্যাঁ কি হয়ে গেল অনুশোচন এবার গেছে আলেমে দিনের কাছে তিনি বললেন হ্যাঁ মাফির ব্যবস্থা আছে তবে এটা কাজ করতে হবে তো ওই দূরে গ্রামে একজন বড় আল্লাহওয়ালা আছে তুমি তার কাছে গিয়ে তওবা করো
তার কাছে গিয়ে কি করো এবার রওনা দিছে তার কাছে গতকালকে আমার কাছে একজন মানুষ আসছে কক্সবাজার থেকে রাতে আসছে ফজর পড়ছে উনি সরকারি চাকরি করে বড় কর্মকর্তা রাতে আইসা ফজর কইরা দেখা করে তারপরে ঢাকা গেছে আমি ওনাকে বললাম আপনি বলেন তো আপনি কেন আসছেন তো বলতেছে হুজুর যদি এখন নবী থাকতো তো আমরা নবীর কাছে দেখা করতে যাইতাম এখন তো আর নবী নাই হুজুর এজন্য কোন না কোন আল্লাহওয়ালার কাছে তো যাওয়া দরকার এই জন্য হুজুর আমি কক্সবাজার থেকে চিটাগং যাওয়ার ঢাকা যাওয়ার পথে আপনার সাথে দেখা করতে আসছি কি হয় অনুভূতিটা দেখেন আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত মুহাববতি আল্লাহ তাআলা বলেন লিল মুতাযাবিরিন ফিয়া যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্যই সাক্ষাৎ করে এদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল আহ ফজর নামাজ ইনি আমার কাছে পড়ছেন মুসাফা করে চলে গেছে আর কালকে আসার পরে আমার ড্রাইভারকে উনি ফোন দিয়েছেন আমার আম্মা মারা গেছে এখন আম্মার জন্য আমার দোয়াটা কেমন আসছে যদি সকালে দেখাটা না হইতো কতজনের আম্মাই তো মারা যায় বলে এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে চিকিৎসক হিসেবে ভালোবাসা বলে চিকিৎসক হিসেবে কি করা চিকিৎসককে শুধু মহাপত করা না মাঝে মাঝে দেখানো মাঝে মাঝে কি দেখানো কিনা না শুধু মহাপত করা আর শুধু দেখানো না প্রেসক্রিপশন নিয়ে ব্যবহার করা কি শুধু মহাব্বত করা না দেখানো আর শুধু দেখানো না প্রেসক্রিপশন নেওয়া তো প্রেসক্রিপশন নেওয়া না প্রেসক্রিপশন খাওয়া শুধু নেওয়া না খাওয়া এই জন্য আমাদের এই বসা যেন কি হয় এই নিয়তে হতে যে একটা দিন মাসে আমরা একটু বসবো একটু মজা করব এটা কি করব যেন আমাদের দিলের দুনিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে হযরতে সিদ্দিক আকবর কি বলে আবু বকর একটু বসেন আবু বকর একটু বসুন ইজলিস বিনা সা একটু বসুন নাজদা দিহানা আমরা আমাদের ঈমানকে একটু ঝালাই করা ঈমানকে একটু বাড়াই কি একটু বসুন একটু বসুন একটু বসুন আবু বকর একটু বসেন ভাইয়া একটু বসেন আমরা একটু মুজাকারা কইরা আমাদের ঈমানকে একটু কি করি একটু তাজা এই জন্যই মাঝে মাঝে বৃহস্পতিবারে মার কাছে যাওয়া একজন ইনশাআল্লাহ আপনাদের মার্কাজ কোথায় কি কোন মসজিদ হাউজিং মসজিদ মার্কাজ মসজিদ তাহলে আমরা মার্কাজ মসজিদে মাঝে মাঝে যেতে পারবো না ইনশাআল্লাহ মাসে একবার এখানে যদি জমা হয় উচিত এটা এই মসজিদ তিন ঘন্টা করা কিন্তু আমাদের ব্যস্ততায় আমরা পারি না যদি আল্লাহ কখনো সুযোগ দেয় আমরা যদি আসার পরে এই মসজিদ করি আরো সুন্দর কি কি তাহলে আর মুয়াজ্জিন আর আজান দিবেন কি বলে যদি আল্লাহ কখনো সুযোগ করে দেয় এরপরে হইলো আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস জোহর থেকে আয়েশা নয়টা থেকে একটা মেয়েদের মজলিস আর জোহর থেকে আসা পুরুষের মজলিস যদি সুযোগ পান কখনো শরীক হবেন এই মাসে 26 তারিখ আমাদের কাছে 12টা কিতাব আছে এখন 13টা হয়েছে এই মাসে আর একটা নতুন আসছে একদম আলহামদুলিল্লাহ এই মাসে যেটা আছে এটার নাম জানি কি ওটার নাম দেওয়া হয়েছে ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী জীবনে ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের সাক্ষাৎ কি হয় নাই ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের কি সাক্ষাৎ এই কিতাবগুলো যদি একটু একটু পড়েন মাঝে মাঝে 5 মিনিট করে করে পড়েন সহজ সাবলীল ভাষায় যে আয়াত আছে এটাতে এরাব দেওয়া হয় নাই হাদিসে এরাব দেওয়া হয় নাই মূলত এটা আপনাদের সাধারণ শ্রেণীর জন্য এই আয়াত লেখা হয় নাই এটা লিখছি আমরা ওলামাদের জন্য আপনাদের জন্য সাথেই তরজমাটা আছে কি আছে সাথেই তরজমাটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তোমার গুনাহ হয়ে যায় যদি তুমি কোনো গুনাহ করে ফেলো যদি তুমি কোনো জুলুম করে ফেলো সাথে সাথে জিকরুল্লাহ আমার কথা একটু মনে করবে
আমার কথা কি করবা এদের আমার কথা মনে পড়ে যায় এরা সঙ্গে সঙ্গে বলে আহা গুনাহ হয়ে গেছে আল্লাহর সামনে দাঁড়াবো কেন বলেন আল্লাহ গুনাহ হয়ে গেছে আপনার সামনে দাঁড়াবো কিভাবে ذكرুল্লাহ একটা ترجمه হলো এটা মনে করা ذكرু আরযাহু ইলাল্লাহ তাকে যে আল্লাহর সামনে পেশ করা হবে এটাকে মনে করা এটাকে কি করা মনে করা আর আরেক তাফসীর হলো আল্লাহ যে তাকে প্রশ্ন করবেন এটাকে মনে করা এটাকে কি করা মনে করা আরেকটা হলো আল্লাহ যে তাকে সাজা দিবেন শাস্তির কথা মনে করা সব মিলায় ترجمه শাস্তির কথা মনে করে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা মনে করে সে সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিদুনুবিহিম সঙ্গে সঙ্গে বলে উঠে আল্লাহ maaf করে দেন শুধু বাংলাটাই বলেন ভাইয়া বাংলাটাই বলেন যদি আরবি নাই পারেন শুধু বাংলাটাই বলেন যখনই কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ কেমনে আপনার সামনে দাঁড়াবো আর সঙ্গে সঙ্গে মুখে বলে ফেলেন আল্লাহ maaf করে দাও কি হয় কি বলবো বলেন তাহলে এটা হইতে পারে কি পারে না হ্যাঁ তাহলে গুনাহ হওয়া যেমন স্বাভাবিক এটাকেও স্বাভাবিক বানায় নেন কি হাকিমুল উম্মত বলেন হ্যাঁ মুসলমান গুনাহ হওয়া স্বাভাবিক গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক গুনাহ হওয়া স্বাভাবিক লেকিন গুনাহের উপরে জমা অস্বাভাবিক গুনার উপরে জমে থাকে কিভাবে মানুষ গুনার উপরে জমতে পারে না গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গেই কলিজায় একটা তুফান শুরু হয়ে যাওয়া হায় ভুল হয়ে গেছে হায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই কথা মনে করে সে বলে আল্লাহ আমাকে মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ أستغفر الله 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 ذكر الله فاستغفروا لذنوبهم সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে হয় আর এরা এর গুনার জন্য ইস্তেগফার করে আর দিলে দিলে বলতে থাকে ওয়ামাইয়াগফিরুযুনুবা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া মাফ করনে ওয়ালা তো আর কেউ নাই কি হয় আল্লাহ আপনি ছাড়া maaf করনে ওয়ালা আর কেউ নাই তাহলে গুনাহ হয়ে গেলে তিনটা কাজ পেয়ে গেলাম এক নাম্বার যিকরুল্লাহ দুই নাম্বার ফাস্তাগফিরু লিযুনুবিহিম তিন নাম্বার ওয়ামাইয়াগফিরুযুনুবা ইল্লাল্লাহ গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে দুই নাম্বার সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে তিন নাম্বার আল্লাহ ছাড়া আর কেউ maaf করনে ওয়ালা নাই এটা মনে মনে ভাবতে থাকে এটা গেল কয়টা তিনটা চার নম্বরে ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন এরা জেনে বুঝে এই গুনাহটা আর করে না বলেন জেনে বুঝে জেনে বুঝে বলে এই গুনাহটা বারবার করে না এই গুনাহটা কি করে না বারবার করে না বারবার করে না ইসরার করে না মানে বারবার করে না এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন আল মুসিররু আলা যুনুব আল মুসিররু আলা যুনুব আল মুকিররু বিল ইস্তিগফার মুখে মুখে বলে আস্তাগফিরুল্লাহ আবার গুনাহটা বারবার করে সে যেন আল মুস্তাজি মার রব সে যেন রবের সাথে তামাশা করলো নাউযু বিল্লাহ বলেন ইস্তেগফার করে টরে আবার দোকানে গিয়া ওই ডেক্সের নিচে আবার টেলিভিশনটা আবার চালু করে দিল কি আছে না নাই হ্যাঁ এমন জায়গা রাখবেন যেন টাকার মধ্যে বরকত হয় এই হলো বাক্সটা এই হলো টেলিভিশনটা যেন টাকা গুনতে আর টাকা গুনতেও যেন চোখ অন্য দিকে না যায় নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ আছে না নাই আমরা তো সমর্থন করলেন আছে না না মানে এই সামনে কি লেগে রাখলো যেন টাকা গণার সময়ও চোখে দিক সেদিক না যায় কারণ এত দামি জিনিস গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ আসার পথে এক জায়গায় পুরো বাজার বন্ধ এক জায়গায় একটা ওষুধের দোকান খোলা একটা ট্যাবলেটের জন্য আমার ড্রাইভার সাহেব নামছে তো আমার গাড়িটা দোকানটার সামনে
একটা জনমানব নাই কোনো কাস্টমার নাই কোনো কি নাই এই ভদ্রলোক 40 উর্ধ বয়স হবে কিন্তু ভদ্রলোক আমার গাড়িটার দিকে একবার চোখ ওঠার টাইম হয় নাই তার বুঝেন নাই ইনি এমনিই আছে আমার কিতাবটা এমনিই আছে ওনার মোবাইল শরীফ কেমনে আছে বলেন এমনিই আছে আমরা একটা গাড়ি দাঁড়ালাম আমার খবর নাই আমি চাইয়াই রইলাম এবার নামছে দোকানের সামনে গেছে তার সামনে দাঁড়ায়ছে উনি চোখ তোলার টাইম নাই আচ্ছা এবার উনি উঠছে তো উচ্চা দিতেছে ওষুধ দিতেছে বুঝেন না কিতা বুঝলেন ওষুধ খুঁজতেছে আবার চোখ মোবাইলের দিকেও রাখছে কারণ এই সময়ে যদি দুই চার দুই এক মিনিটে যদি কোনো মহা তো তার জীবনে কোনো মহাপ্রাপ্তি হারিয়ে যায় তাহলে তো উনি জীবনে জঘন্য মারা গেলেন না তো জীবনের সব শেষ বুঝাইতে পারি না মানে উনি কি করতেছে আমি তো চাইয়াই দিছি আমি তো গাড়িতে পেয়ে তামাশাই চাইতেছি আমরা করে কল লাগে কারণ আমার তো বুঝি নাই বুঝি হলেই ঠুঙ্কো ঠাঙ্কা বুঝি আমি 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 তো লইছে লই এবার টাকা দিছে তো টাকা বুঝেন নাই কিছু এই এটার জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই তোমার জীবন তোমার জীবনে এমনই হওয়া উচিত ছিল না এই যদি জীবন হয় এর ফিউচার কি শুধু এক বেটার দৃশ্য বললাম না আসলে সব বেটার দৃশ্যই এমন যান ফলের দোকানে যান মুদি দোকানে যান ওষুধের দোকানে যান গার্মেন্টসের দোকানে সবার তো একই কাজ কি এই জন্যই কি বানাইছে আমারে হ্যাঁ এই জন্যই কি বানাইছে হায় হায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন নিজের জীবনকে নিয়ে নিজে নজরে সানি করেন নজরে সানি বাংলা কি বলবো দ্বিতীয়বার ভাবেন নিজের জীবনকে নিয়ে নিজে ভাবেন ভাবেন গতি কোন দিকে ভাবেন গতি কোন দিকে ভাবেন মোবাইল এটা জীবনের শেষ কথা নয় ইউটিউব আর ফেসবুক জীবনের শেষ প্রাপ্তি নয় এটা এই জাতিকে ধ্বংসের অতল গহ্বরে পৌঁছে দিবে নিজেকে নিজে বাঁচান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজেকে নিজে বাঁচান জাহান্নাম থেকে এই কিতাবগুলো রেখে দেন ডেস্কে ড্রয়ার উপরে কিতাব রেখে দেন কাস্টমার নাই তো একটা বই খুলেন আমার নানাজি রহমতুল্লাহ আলাইহ হযরত মাওলানা সখাউতুল্লাহ সাহেব ছিলেন আমার নানা তাবলীগী নিসাব ফজাইল আমল এই কিতাবগুলো যিনি অনুবাদ করছেন আমার নানা আপন নানা বড় ব্যবসায়ী ছিলেন তো কর্মচারীরা বই বানত কর্মচারীরা লিস্টি করত কর্মচারীরা লিখত মেমো করত বই বানত সব করত আর উনি ওনার কোরআন শরীফের মধ্যে থাকতেন আওয়াজ দিয়ে করতে থাকতেন আওয়াজ দিয়ে ধরেন দশটা কর্মচারী গাইড বানতেছে ব্যান গাড়ি আইতে আছে মাল উঠাতে আছে আর নানাজিরে টাকা দিত কর্মচারী এভাবে নানা সব নানাজি কর্মচারী নানাজিকে নানাজি বলতো নানা নানা টাকা কত রে নানা 100 টাকা দেন নানা যা আছে তোর আছে টি এইও এক জামানা ছিল এরকম ব্যবসায়ীও কি ছিল এখন এরকম ব্যবসায়ী হয়ে গেছে সেজন্য অপেক্ষা থাকে কোনো কাস্টমার আমার দোকানে না আসুক তা আমার মোবাইলটাতে ডিসচার্জ হবে কথা কয় আমার দোকানে কোনো কাস্টমার কি না আসুক তো আমার আর মোবাইল দেখাতে কি হবে না মোবাইল দেখা তার ডিসচার্জ হবে এজন্য নিজে বাঁচেন জাতিকে বাঁচান গুনাহ থেকে বাঁচেন গুনাহ থেকে বাঁচেন যাররা যাররা গুনাহ থেকে বাঁচেন গুনাহ শরীরের জন্য কেমন শরীরের জন্য গুনাহ রূহের জন্য গুনাহ কেমন শরীরের জন্য বিষ যেমন বলেন শরীরের জন্য আবার বলেন শরীরের জন্য বিষ যেমন রূহের জন্য গুনাহ তেমন তো কতটা বিষ খেলেও আপনি সুস্থ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজানের পরে আমরা আবার বলবো যেমন আছে এমনি আজান ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু
যদি তুমি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো কবিরা গুনাহগুলো থেকে যদি তুমি বেঁচে থাকো নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম তোমার ছোট ছোট গুনাহগুলো আমি মুছে দেব সুবহানাল্লাহ আর ছোট ছোট গুনাহ মুছে কি দিয়া ওযু দ্বারা ছোট মসজিদের দিকে আসার সময় যে কদম তুলি ওই কদমের দ্বারা আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলো কি করেন মুছে দেন আসলে মূলত মুমিন কবিরা গুনাহ করতেই পারে না বলেন মুমিন কবিরা গুনাহ কি করতেই পারে না যদি কখনো হয়ে যায় তো তওবার হক আদায় করা ইস্তেগফার আর তওবার কি করা হক আদায় করা আর নামাজ যেন আমার গুনাহকে মাফ করার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় হাতিয়ার এটা নামাজ ইস্তেগফারের আমলি নমুনা নামাজ ইস্তেগফারের কি আমলি নমুনা নামাজের মধ্যে ইস্তেগফারও কি আছে নামাজের মধ্যে কি আছে ইস্তেগফারও আছে এজন্য আমরা জামাতের সাথে নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিশেষ করে ফজরের নামাজ বলেন যার ফজর জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল আশা করা যায় বাকি চারটা নিশ্চিত হয়ে যাবে কি ভাই এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব বলেন ইনশাআল্লাহ দিল থেকে বলেন দিল থেকে বলেন ফজর নামাজ কি পড়ব জামাতের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আয়েশার নামাজ এবং ফজরের নামাজ আয়েশার নামাজ এবং কি এই দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন এতটা ভারী নয় যে মুমিনও পারে না আর এতটা সহজ নয় যে মুনাফিকও পারে কি ভাই আলহামদুলিল্লাহ মুমিনের ছুটে না মুমিনের কি ছুটে না আর মুনাফিক পারে না মুনাফিক কি পারে না এজন্য যেই রাতে অযথা কাজে শাখা মাখা খামাখা আপনি রাত দুটো বাজে ঘুমাচ্ছেন আর ফজর পড়তে পারছেন না আপনার এই দুটো বাজ পর্যন্ত জাগা আপনার জন্য কোনোভাবেই যায় হ্যাঁ মজবুরি তো মজবুরি সফর তো সফর বুঝেন নাই ডিউটি তো ডিউটি লেকিন ডিউটি ছাড়া কোন ডিউটিতে আপনাদের মানুষগুলো বাজার থেকে আসার পরে গিয়া রাত দুটা বাজে ঘুমায় ঘরে কোন ডিউটির কারণে শুধু শুধুই সুদূর বুদূর করে বাস্তবতা এমন না কেন কেন কিসের কেন কেন একটা বাজে গেল দুটা বাজে গেল এই জন্য আমি ফজর পড়ব এটা হবে সিদ্ধান্ত বলেন ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লা সালাতাল ফজরে ফাওয়া ফি জিম্মাতিল্লাহ যে আল্লাহ ফজর নামাজ পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল আল্লাহর জিম্মাদারিতে কেউ ঢুকে গেলে তার আবার অভাব হয় কি হ্যাঁ তার আবার সমস্যা হবে সে তো আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে মান সাল্লা সালাতাল ফজরে ফাওয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে ঢুকে গেল পড়বো তো ফজর নামাজ ইনশাআল্লাহ এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাত গুলো রাসূল শিখিয়েছেন এই তাসবিহাত গুলো আল্লামা তাকী উসমানী দামান বারাকাতুন বলেন এগুলো মিন মুকাম্মিলাতিস সালাহ এগুলো নামাজকে পরিপূর্ণ করে দেয় আমার নামাজের কমি খামিগুলোকে এগুলো কি করে দেয় ফিল করে দেয় এগুলো পরিপূর্ণ করে দেয় এগুলো পূর্ণাঙ্গ করে দেয় নামাজের ত্রুটি বিচ্ছুতিগুলো এই তাসবিহাতগুলো দিয়ে কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় নামাজের পরে আয়াতুল কুরসি নামাজের পরে সূরা ফাতিহা নামাজের পরে শাহাদাত আল্লাহ নামাজের পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক রাসূল বলেন আল্লাহ তাআলা তার সত্যটা প্রয়োজন পুরো করে দিবে আল্লাহ আল্লাহ তাআলা তার দিকে সত্যিকার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে আল্লাহ তাআলার কাছে জায়গা দিয়ে দিবেন আর দুশমনের মোকাবেলা আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবেন আয়াতুল কুরসি বলেন সূরাতুল ফাতিহা শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা এই দুই আয়াত কারিমা ইনশাআল্লাহ আমরা পাঁচ নামাজের পরে অবশ্যই পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন এরপরে ফজরের পরে এবং মাগরিবের পরে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস
ফজরে পরে 9 বার মাগরিব পরে 9 বার যোহরে 3 বার আসরে 3 বার আয়েশা 3 বার পড়ব আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই আর কোনো ক্ষতি তোমার দুনিয়া আখিরাতে হলো না যাও তাকে জিনে ধরতে আসে তো এই তিন সূরা কি বলে জানেন এই হট এই শর আমরা আছি তারা যদি কেউ তাবিজ করে তো কি বলে শর আমরা আছি তার বিরুদ্ধে যদি কেউ ঈর্ষা করে হাসাদ করে তো বলে আমরা আছি তুই হাসাদ করে কোনো লাভ নাই মিন শাররি মা খালাক মিন শাররি হাসিদিন ইদা হাসাদ কি নাই এই সূরা সুবহানাল্লাহ তাওহীদ সূরা ইখলাসের দ্বারা আমি তাওহীদে খালেসের ভিতরে ঢুকে গেলাম সূরা ইখলাসের দ্বারা আমি তাওহীদে খালেসের মধ্যে ঢুকে গেলাম সূরা ফালাকের দ্বারা আমার জানটা যেন গেছে গেল আর সূরা নাসের দ্বারা আমার রূহটা বেঁচে গেল পড়বো তো ইনশাআল্লাহ আরে সূরা ইখলাস কয়বার তিনবার 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 তিন নামাজে 9 বার তিন নামাজে কয় বার ফজরে 9 বার মাগরিবে 9 বার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ হ্যাঁ তুকফিকা মিন কুল্লি শাই রাসূল বলেন যাও তোমার জন্য তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল ফজরে কয় বার 9 বার মাগরিবে কয় বার 9 বার তিন বার তিন বার তিন বার পড়ে ফেলি মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة পারবো না ইনশাআল্লাহ তিন মিনিট লাগে তিন মিনিট তিন মিনিট ফজরে তিন মিনিট মাগরিবে তিন মিনিট জোহরে আসরে আসা এক মিনিট এক মিনিট পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে
এর পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ফজরে 100 যোহরে 100 আসরে 100 মাগরিবে 100 আয়েশা 100 ঘুমাবার সময় 100 এ হয়ে যাবে 600 জবানে 600 বার মিজানে 6000 বার তসবিহ নিয়ে যদি প্রতিদিন আপনি 40 বছর কাটাতে পারেন কেমন হবে দুনিয়ার আখেরাত কি ভাই অথচ সময় যাবে 3 মিনিট সময় যাবে কত মিনিট আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যদি কেউ পারি আমাদের কিতাবগুলো নিয়ে যাব এই কিতাবগুলো আমরা মাদ্রাসাতে ওয়াকফ করে দিয়েছি এগুলো আমার ব্যক্তিগত সম্পদ নয় এগুলো মাদ্রাসার সম্পদ আর আমি ফেরি করি আমি এক ফেরিওয়ালা আমি কি আমি সাফ ফেরিওয়ালা আমি এই কিতাবগুলো ফেরি করি যেন জীবনের শেষ দিনও আমি এগুলো ফেরি করতে পারি দোয়া করে দেন না আমি এগুলো এই জাতির ঘরে ঘরে পৌঁছাতে চাই আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে পৃথিবীর পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিতাব পৌঁছে গেছে যদি আপনাদের সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন আর আগামী 26 নভেম্বর আমার মাদ্রাসা জিকিরের মজলিস পারলে শরীক হবে ইনশাআল্লাহ আগামী মাসে আবার প্রথম জুমা যদি আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখে আল্লাহ তাআলা আমাদেরকে আবার আশার তৌফিক দান করেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যাদের সুযোগ আছে